বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে এবারে আবৃত্তি করছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা কনসেন্ট্রেশন ক্যাম্প। তার চোখ বাঁধা হল, বুটের প্রথম লাঠি রক্তাক্ত করল তার মুখ, খেতলানো ঠোঁট ঝরা লালা রক্তে একাকার হল, জিভ নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়ল কংক্রিটে। মা মাগো চেঁচে উঠল সে, 555 মার্কা আগ খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করল তার ঘুম, পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে, জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে টসটসে আঙুরের মতো ফোস্কা তুলতে লাগলো। দ্বিতীয় লাঠিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ, এবার সে চিৎকার করতে পারল না, তাকে চিত করা হল। পেটের উপর উঠেলো দুজোড়া বুট কালো কঙ্কশ, কারণ সে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল, বলেছিল অনাহার ও ক্ষুধার কথা। সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল, বুঝি সে কারণেই ফড়ফড় করে টেনে ছিঁড়ে নেওয়া হলো তার শার্ট, প্যান্ট খোলা হল, সে এখন বিবস্ত্র বিভৎস। তার দুটো হাত মুষ্টিবদ্ধ, যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে সক্রোধে, যে হাতে সে পোস্টার সেটেছে বিলিয়েছে লিফলেট, লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হলো। সেই জীবন্ত হাত, জীবন্ত মানুষের হাত, তার 10টি আঙুল যে আঙুলে ছুঁয়েছে সে তার মায়ের মুখ, ভাইয়ের শরীর, প্রেমসীর চিবুকের তীর, যে আঙুলে ছুঁয়েছে সে সাম্যমন্ত্রে দীক্ষিত সাথীর হাত, স্বপ্নবান হাতিয়ার, বাটখারা দিয়ে সে আঙুল পেশা হল, সেই জীবন্ত আঙুল মানুষের জীবন্ত উপমা। লোহার সাঁড়াশি দিয়ে একটি একটি করে উপড়ে নেওয়া হলো তার নির্দোষ নখগুলো, কি চমৎকার লাল রক্তের রং। সে এখন মৃত, তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণ চূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত, তাজা লাল রক্ত। তার ফেতলানো একখানা হাত পড়ে আছে দেশের মানচিত্রের ওপর, আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা। ধন্যবাদ।